দেখুন, যে কারণে ওমানে তাপদাহে 4 বাংলাদেশি শ্রমিক সহ 6 শ্রমিকের মৃত্যু। ওমানে তীব্র তাপদাহে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে 4 বাংলাদেশি সহ 6 শ্রমিক মৃত্যু ঘটেছে। পবিত্র রমজান মাসের শুরুতে ওমানের তাপমাত্রা 50 ডিগ্রিতে পৌঁছেছে। এতে রমজানের প্রথম সপ্তাহে দেশটির রাজধানী মাস্কটে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই শ্রমিকদের মৃত্যু হয়। গত 8 বছরের মধ্যে এবারই দেশটিতে সর্বোচ্চ গরম অনুভূত হচ্ছে। এতে রোজা থাকা অবস্থায় বাইরে কাজ করতে গিয়ে গরমে নাজেহাল হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। স্থানীয় সূত্র জানিয়েছে, গরমে হিট স্ট্রোকে মৃত্যু 6 শ্রমিকের মধ্যে 4 জন বাংলাদেশি ও অপর 2 জন পাকিস্তানের নাগরিক। চিকিৎসকদের ভাষ্য, রমজানের টানা 15 ঘন্টা তাপদাহ সহ্য করে রোজা অবস্থায় কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত বছরে রমজানে অতিরিক্ত গরমে 9 জন শ্রমিকের মৃত্যু হয়। মাস্কট শহরের ঘটনাস্থলের কাছে এক ব্যক্তি জানান, মাঝে 1 ঘন্টার বিরতি দিয়ে এইসব শ্রমিকরা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতেন। সরকার রমজান মাসে 2 ঘন্টা কর্মবিরতি দিলেও কোম্পানির নিয়ম অনুযায়ী শ্রমিকরা সে সুবিধা পায় না। গত বছরের রোজায় এক ভবনের নিচে পড়ে আহত শ্রমিক মোহাম্মদ জামাল বলেন, রোজা রেখে কাজ করা খুবই কষ্টকর, মাথা ঘুরবে এবং খুব দুর্বল হয়ে পড়বেন, কিন্তু দেশে পরিবারকে টাকা পাঠানোর জন্য কাজ করতে হয়, এছাড়া আর কোনো উপায় নেই। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।